এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন টাইম হচ্ছে 12টা বেজে গেছে এখন। তো বাবু এখন ঘুমোচ্ছে, তো ওকে ঘুম অনেকক্ষণ ঘুমিয়েছে, প্রায় 10টার সময় ঘুমিয়েছে, 12টা বেজে গেলো, এখনও ঘুমিয়ে যাচ্ছে। কতক্ষণ ঘুমাবে জানি না। খাওয়ারও টাইম হয়ে গেছে ওরও, খাবারটাও আমি বসিয়ে দিয়েছি আর কি, যাতে ও উঠলেই খাইয়ে দিতে পারি। সুজি হচ্ছে, ওকে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি সুজিটা। তো আর এখন স্নান টান আমার কমপ্লিট, রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না তো সকাল হয়ে গেছে, আমি কাজকর্ম বলতে গিয়ে রান্নাবান্না বলে ফেলেছি। তো কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি অলমোস্ট সব কিছুর থেকে ফ্রি আর কি, শুধুমাত্র বাবুর দিকটা দেখতে হবে, মানে বাবু উঠলে খাওয়াতে হবে, তারপর ওকে স্নান করাতে হবে। তো এই সমস্ত কাজ বাকি আছে, আর বাকি সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। তো চলো রান্না, ওর বাইরে গিয়ে আমি কথাও এই জন্য বলছি না, কারণ বাইরে কুলার চলছে, কুলারের আওয়াজটাই তোমরা পাবে। আমার গলার ভলিউম একদম, মানে এমনিতেই আমি আসতে কথা বলি, আবার যদি কুলারের সামনেই কথা বলি, আর আমার আওয়াজটা একটুকুও পাবে না তোমরা। তো চলো বাইরে যাই। তো ঘুমোচ্ছে, আর যে এই যে এইদিকে রুদ্রাও বসিয়েছি গরম, আর এইদিকে সুজি বসিয়েছি। সুজিটা এখন ফুটছে টকবক করে, আর ওকে একটু পাতলা করেই আমি সুজিটা খাওয়াই, কারণ মোটা জিনিস ওর গলা দিয়ে গিলতে পারে না। এখনও পর্যন্ত 1.5 বছরের বাচ্চা হয়ে গেল, তবু এখনও পর্যন্ত যেটা ওর ইচ্ছা হয় সেটাই ও খায়, বাকি এমনি তো খাবার দাবার খেতেই চায় না। কখনো কখনো টুকটাক হয়, তাই ভাত মুড়ি নিজে নিজে মুখে দিল, ব্যাস ওইটুকু। এখন ঘুমোচ্ছে, আর কালকে রাত, আর কালকে যেমন বলছিলাম যে ওর জ্বর আসেনি, তো জ্বর এসেছিল কখন বলতো, রাত্রি 10:30-11টা যখন শুতে যাবো আর কি ওকে খাইয়ে টাইয়ে, তো তখন জ্বর এসেছিলো, অল্প এসেছিলো, মানে ওর যেভাবে জ্বরটা আসে একদম পুরো মাথা আগুন হয়ে যেত ওরকমভাবে আসেনি, কিন্তু বোঝা যাচ্ছিলো যে জ্বরটা আসছিলো। তো সেই জ্বরটা আসতে আসতে সেইভাবেই মানে ওষুধটা খাইয়ে দিয়েছে, আর জ্বরটা সেইভাবে তেড়ে আর আসতে পারেনি। তো এখনও মোটামুটি সুস্থ আছে, কিন্তু পাটা অনেকটাই ফুলে রয়েছে, আর পাটা প্রচুর ব্যথা হয়েছে। তো ওকে তো মাঝে মাঝেই বরফের মালিশ করছি, কিন্তু ও কী বলতো নিতে চাইছে না, পাটা পুরোটা তাকিয়ে রয়েছে। তো তো এই যে বরফ দিতে যাচ্ছে, তখন জোরে কান্না করছে, হাসা মেঘের হচ্ছে এরকম অবস্থা, পুরো একবারে মেঘে ঢেকে গেছে, কালো মেঘে, বৃষ্টি এই আসবো আসবো বলে। তো দেখা যাক কতক্ষণে বৃষ্টি আসে, মেঘ পুরো তো কালো হয়ে রয়েছে। তো এই যো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর মৌসুমটাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বাবু উঠে পড়ো, বাবু সন্ধ্যা হয়ে গেছে, তো বাইরে বৃষ্টি হচ্ছে, দোদো খাবে না বাবু, দোদন খাবে না, অ্যাক্টিং হচ্ছে আমার পাপার, অ্যাক্টিং হচ্ছে, বাবুর কি অ্যাক্টিং হচ্ছে নাকি বাবু? বাবু মনে হচ্ছে একটু একটু হাসছে, বাবু মনে হচ্ছে হাসি দিচ্ছে একটু একটু, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখে ফেলেছি আমি হাসি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি দেখবা না, দেখবা না তুমি, হ্যাঁ কই 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 বলে চলো খেয়ে নেবে, দি বৃষ্টি দেখবো আমরা জানলা দিয়ে, ঠিক আছে বাবু? একটা কথা বলো আমার সাথে, আমার একা একা ভালো লাগছে না, তুমি একটা কথা বলো আমার সাথে, বলুন বলুন বাবা বলুন। তো বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, এখন আমি আমার বাবুকে তোলাচ্ছি, উঠছেই না কিছু মতে, এতক্ষণ তো চোখ বন্ধ, তাও তো তোমাদের দেখালাম চোখ খুলেছিল, তো এতক্ষণ চোখ বন্ধ করেছিল, মানে আওয়াজই দিচ্ছে না, এত ডাকছি বাবু ওঠো ওঠো বৃষ্টি হচ্ছে, দেখবে খাবে, খাওয়ার টাইম হয়ে গেছে, একটাও সাড়া দেয়নি। যেই আমি বলেছি
তুমি হাসছো নাকি আমি বুঝতে পারছি, আর তখন ঠিক করে হেসে দিয়েছে। তাহলে এত এখন থেকে এত অ্যাক্টিং জানে আমার ছেলে, জানে মা খাবার জন্যই ডাকছে, ব্যাস ওই জন্য তার জন্য বলছি, সে বুঝে গেছে। দেখেছ সবাইকে বলে দিয়েছি, এবার সবাই পিছু পিছু করবে তো তোমাকে, দেবে বকু দেবে পিটু দেবে দেবে, সবাইকে হাই করে দাও, হাই বলে হাই, আই লাভ ইউ বলে দাও, গুড ইভিনিং বলে দাও। তুমি এত আসতে বলছো কেউ শুনতে পাচ্ছে না, তোমরা কেউ শুনতে পেরেছো আমার বাবুর কথা? কেউ শুনতে পাইনি। আরে দেখো হাসিটা দেখে না আমার বাবাকে, তোমার কেমন চোখটা কেমন করে হাসতে হয় দেখেছো, এইভাবে হাসতে হয়। তো চলো ওকে এখন কি খাবো, স্যারালেক্স খাওয়াবো, তো খাইয়ে নিই, তারপরে পরে এখন বাজে কটা, পুরো 6টা বাজে। এখনই যে বৃষ্টি নামলো তোমাদের দেখালাম, খাইনি, আবার রাত্রির রান্না বান্না রয়েছে, রান্না বান্না কী করবো সেই নিয়ে সমস্যা। আর চাটা করবো, ভাই আসুক 6:30 সময়, ভাই চলে আসবে, আর আমাদের ও আসবে আজকে 10:30, তো শুধু ভাইয়ের সাথেই আজকে নাস্তা পানি করতে হবে বিকেলের সন্ধ্যাবেলার। তো আসুক তারপরে চাটা করবো, তার আগে ওকে খাইয়ে নিই। আর তোমাদের কার কার বৃষ্টি মরশুমে, মানে বৃষ্টি পড়লে মেঘলা ওয়েদার থাকলে কার কার মন খারাপ হয়ে যাবে? আমার কিন্তু প্রচুর মন খারাপ হয়। মন খারাপ হওয়ার কারণটাও যেমন কিছু পুরনো কথা মনে পড়া, পুরনো কিছু কষ্ট বা পুরনো কিছু স্মৃতি, সেইগুলো মনে পড়ে অনেকটা মনটা খারাপ হয়ে যায়। তো সেই জন্যই আর কি মনটা খারাপ হয়ে যায় বৃষ্টি পড়লে। আর বাবুর এখন ঘন ঘন দিদুর কথা মনে পড়ছে, ওর উঠতে বসছে খাচ্ছে, দিদুন 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 করিয়ে যাচ্ছে। এখন আমি ওর দিদুনকে অত দূর থেকে কী করে নিয়ে আসবো হঠাৎ করে বলতে পারো? দিদুন একটা কাজে গেছে, কাজটা মিটবে তারপরে তো দিদুন আসবে, দিদুনকে উড়ে উড়ে চলে আসবে, আর 50 বার শুধু ভিডিও কল, ব্যাস দিদুন মাম নিয়ে আসবে, দিদুন আম নিয়ে আসবে, কত গল্প। মা দিদুন কী নিয়ে আসবে? হ্যাঁ চুল, আমার চুল, এই তো আমার চুল। আচ্ছা দিদুন কী নিয়ে আসবে বলে দাও সবাইকে, বলো কী নিয়ে আসবে দিদুন? হ্যাঁ আর আর কী নিয়ে আসবে? মামি নিয়ে আসবে। আচ্ছা বেশ ঠিক আছে, আম নিয়ে আসবে না? আমও নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আর দিদুন আসবে না? দিন দিন। আর দিদুনের কাছে কে আছে, বড় মা কে আছে, বৌমা আছে? আচ্ছা বেশ ঠিক আছে, বৌমাকে নিয়ে আসবে, বলবা তুমি ভিডিও কলে। এখন ভিডিও কলে যখনই করে মাকে, মানে ওর দিদুনকে যখনই ভিডিও কল করে আমার দিদাকে দেখতে পায়, তো ওটা ওর ফেভারেট হয়ে গেছে। ভিডিও কল করলে বৌমা বৌমা বৌমাকে দেখ, দিদুনের থেকেও বৌমাকে দেখতে বেশি পছন্দ করছে। যাই হোক, আমার দিদাও আমার বাবুকে প্রচুর ভালোবাসে না বাবা, প্রচুর ভালোবাসে না? আচ্ছা বাবা সবাইকে একবার বলে দাও তো ভু ভু কেমন করে, ভুভু কেমন করে বলে দাও, বলে দাও না মা কেমন ভুভু করে বলো, বলো বলবো না, এমন পেটে খিদে ভুভু কেমন করে বলতে পারবো না, চলো খাই দিই। তো রান্নাবান্না কমপ্লিট, এ হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, আর এদিকে ভাত বানিয়েছি। তো এই হচ্ছে আজকে ডিনারের মেনু আমাদের। আর এদিকে দেখো এখন বাবু ঘুমোচ্ছে, কুলার চালিয়ে দিয়ে এখন ঘুমোচ্ছে ও। আর এদিকে আমি সেই তালে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেললাম, এই জমার বাবু। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর ততক্ষণের জন্য সুস্থ থেকো, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার যে পরের ভিডিওটা আসবে তার জন্য অপেক্ষায় অবশ্যই থেকো। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তাতে কী হবে তাতে আমি আরেকটু মোটিভেট হবো। কী বলবো,
চলো টাটা বাই বাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।